পর্তুগাল সহ গোটা ইউরোপে বাড়ছে বেকারত্বের সংখ্যা, কর্মহীন অনেক প্রবাসী বাংলাদেশিও। এমন পরিস্থিতিতে উদ্যোক্তা হয়ে উঠছেন অনেক বাংলাদেশি তরুণ। উচ্চশিক্ষা শেষ করে স্বল্প পুঁজি নিয়ে গড়ে তুলছেন ক্যাফেটেরিয়া বা মুদি দোকানের মতো ক্ষুদ্র ব্যবসা। অনেক বাংলাদেশি তরুণ বেছে নিয়েছেন হেয়ার ড্রেসার, ফুড ডেলিভারি বা উবারের মতো বিভিন্ন পেশা। অন্যান্য কর্মহীনদেরও এসব পেশায় যোগ দেওয়ার আহ্বান তাদের। এই সময়টাকে কাজে লাগিয়ে যারা নতুন উদ্যোগ নেওয়ার মতো মানসিকতা আছে, তারা যদি একটু চেষ্টা করে, তাহলে আমি বিশ্বাস করি যে আগামী দিনে তারা লিসবনের বাংলাদেশি অনেক ভালো উদ্যোক্তা হয়ে উঠবে। যারা স্টুডেন্ট আছে বা আমাদের রেসিডেন্স কার্ডধারী আছে ইমিগ্রেন্ট, তারা যদি চায় উবার ইটে কাজ করতে, তবে তারা পারে। আসলে আপনার যদি জবও থাকে একটা ফুল টাইম, পাশাপাশি আপনি ফ্রিল্যান্সার হিসেবে এই জবটা করতে পারেন। তরুণ বাংলাদেশিদের এমন উদ্যোগ উৎসাহিত করছে অন্য বাংলাদেশিদেরও। কাজ হারিয়ে হতাশাগ্রস্ত অনেক প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণা হতে পারে পর্তুগাল প্রবাসী তরুণ উদ্যোক্তাদের এমন সব উদ্যোগ। এরকম বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করে তারা যেমন নিজেদের অর্থনৈতিক সংকট কাটাতে পারেন, সেই সঙ্গে অন্যের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করতে পারেন। লিসবন থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল।